হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জেবিন্স বিউটির জন্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতন আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি হেয়ার অয়েল রেমেডি শেয়ার করতে যাব, যেটি আপনাদের হেয়ারকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে এবং হেয়ারকে অনেক সিল্কি, শাইনিং এবং স্মুথ করতে সাহায্য করবে। আশা করি যে আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যারা অনেক দিন থেকে চুলের সমস্যায় ভুগছেন, তারা সমাধান পাবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে হেয়ার অয়েলটি শেয়ার করব, তার নাম হচ্ছে হেয়ার গ্রো ফার্স্ট ম্যাজিক্যাল অয়েল। আশা করি এই অয়েলটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো অয়েলটি তৈরি করার জন্য এখন আমি একটি অ্যালোভেরা নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা সহ ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি এবং তারপর ব্লেন্ডারে দিয়ে পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে। এবং আপনারা জানেন কি, অ্যালোভেরা কিন্তু পানি ছাড়াই অ্যাড করা যায়, আর আমি অ্যালোভেরাটি খোসা ছাড়াবো না, আমি খোসা সহই অ্যালোভেরাটিকে ব্লেন্ড করে নিব। এই অ্যালোভেরার পেস্টটি আপনাদের চুলকে অনেক সিল্কি শাইনিং করতে সাহায্য করবে। তারপরে একটি প্যানে আমি 200 ml নারিকেল তেল দিয়ে দিচ্ছি। সম্ভব হলে আপনারা খাঁটি নারিকেল তেল ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর আমি এর মধ্যে 5-6টা লবঙ্গ অ্যাড করে নিব এবং তারপর কিছু গোলমরিচ অ্যাড করে নিব। লবঙ্গ ও গোলমরিচ অবশ্যই দিতে হবে, বাদ দেওয়া যাবে না, কারণ লবঙ্গ ও গোলমরিচ দ্রুত হেয়ার গ্রো করতে সাহায্য করে। তারপর 1 মিনিট পর অ্যালোভেরা পেস্ট দিয়ে দিতে হবে এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কমিয়ে জ্বাল দিতে হবে, না হলে তেলটা পুড়ে যাবে একদম, এবং বেশি পড়ে গেলে এর ভালো রেজাল্টটাও আপনারা পাবেন না। আমরা জানি কি, যে কোনো শাক সবজি তরকারি মাছ মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই কম জাল দিয়ে খেতে হবে, বেশি পোড়া পোড়া করে ভাজা বা রান্না করা যাবে না, তাহলে এর পুষ্টিগুণ কমে যায়। তারপর 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ অ্যাড করে দিব। আমি কুচি করে অ্যাড করেছি, আপনারা চাইলে ব্লেন্ডার করেও অ্যাড করে নিতে পারেন। আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে, কোনোভাবে অ্যালোভেরা ও পেঁয়াজ পুড়িয়ে ফেলা যাবে না। তো বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের এই হেয়ার গ্রো ফার্স্ট ম্যাজিক্যাল অয়েলটি। তারপর এটিকে আমি ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে নিব এবং এই অয়েলটিকে আপনারা কাঁচের বয়ামে ভরে নর্মাল টেম্পারেচারে 2 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এটি ভালো রেজাল্টের জন্য সপ্তাহে 3-4 দিন ব্যবহার করতে হবে এবং চুলের গোড়াতে ভালোভাবে লাগিয়ে ম্যাসাজ করে নিতে হবে। 1 ঘন্টা পর শ্যাম্পু করে নিতে হবে। আমার আজকের এই হেয়ার গ্রো ফার্স্ট ম্যাজিক্যাল অয়েলটি একদম জাদুর মতন কাজ করবে। বিশ্বাস না হলে আপনারা একবার এই রেমেডিটি ব্যবহার করে দেখুন। আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং প্রথমবার ব্যবহারে আপনাদের চুল এতটাই সিল্কি এবং শাইনিং হবে যে আপনারা মনে হবে যে পার্লার থেকে স্পা করা হয়েছে। এই অয়েলটিকে 1-2 বার ব্যবহারে চুলের গোড়ার খুশকি দূর করতে সাহায্য করবে এবং চুল গোড়া থেকে উঠে আসা অথবা ভেঙে পড়া থেকে রোধ করবে ইনশাআল্লাহ।